ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে ভাগ্যের তালা যদি খুলতে চান তাহলে একটি তালা রাখুন শুধু এই জায়গায়। আমরা সে সম্পর্কে আলোচনা করব, কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আপনারা আলোচনা তে অংশগ্রহণ করুন, আমরা আলোচনা শুরু করছি। দেখুন, ভাগ্যের তালা যাদের খোলে না, অর্থাৎ যারা দারিদ্রতার মধ্যে দিয়ে দিন যাপন করছে, যাদের চলতি ব্যবসা বন্ধ হয়ে গেছে, প্রচুর ঝগড়াঝাটির মধ্যে তারা দিন যাপন করছে, সম্মান নেই, কোনো মানহানি কেসের মধ্যে ফেঁসে গেছে বা মানহানি চলছে সম্পূর্ণভাবে, রোগে ভোগে একদম নাজেহাল অবস্থা, দুর্বলতা ফিল করছে, কোনো এনথুই নেই, উদ্যম উদ্দীপনা উৎসাহ কোনো কিছু নেই, চঞ্চলতা বিরাজ করছে, আলসেমি, এগুলো যদি থাকে জানবেন নেগেটিভিটি আপনার জীবনে বাসা বেঁধেছে, তখন কি করবেন? শনিবার রাতে একটি কালো কাপড় নেবেন, নতুন কাপড় নেবেন, ধোয়া কাপড় হবে না, এই এক হাত মতো কাপড় নিলেই হবে। দক্ষিণ দিকে মুখ করে আপনি বসবেন, একটি ভালো পরিষ্কার শুদ্ধ জায়গায় দক্ষিণ দিকে মুখ করে বসবেন, দিয়ে মেঝেতে কাপড়টা পেতে দেবেন। যদি আপনার বাড়িতে গঙ্গাজল থাকে তাহলে কাপড়ের উপর গঙ্গাজল ছিটিয়ে দিয়ে শুদ্ধ করে নিতে পারেন, আর যদি গঙ্গাজল না থাকে ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, আমরা আছি না আপনাদের পাশে থাকার জন্য, শুদ্ধ জল ছিটিয়ে দেবেন। এবারে একটি লোহার পাত্র নেবেন, লোহার পাত্রটা একটু, দেখুন লোহার পাত্র মানে আপনি মাঝখানটা গর্ত মতন, মানে কেন বলছি আপনি বুঝতে পেরে যাবেন, একটি পাত্র নেবেন, সেই পাত্রটি এই কালো কাপড়টির উপরে রাখবেন। লোহার পাত্র কেন বলুন তো? শনিদেব তো লোহার সাথে যুক্ত, কয়লা এগুলোর সাথে যুক্ত, আর কাঠ দাঁত এগুলোর সাথে যুক্ত। লোহার পাত্রটা দেখবেন ছোট ছোট কড়াই পাওয়া যায় লোহার, আবার লোহার এমন পাত্র পাওয়া যায় যে সেখানে কিছু দ্রব্য রাখা যায়, একটু বাটি টাইপের, বোল টাইপের, নানা রকম পাত্র আছে না লোহার, যেমন স্টিল অ্যালুমিনিয়ামের আছে, পিতল কাঁসার আছে, সেরকম প্লাস্টিকের আছে, সেরকম এরকম পাবেন, আপনি খুঁজলেই পেয়ে যাবেন। লোহার পাত্রটা রেখে দেবেন ওর উপরে, দিয়ে ওই পাত্রটাতে সর্ষের তেল দেবেন, সর্ষের তেলের মধ্যে একটি তালা, তালাটা কিন্তু নতুন হলে হবে না, আপনি ব্যবহার করেছেন সেরকম তালা, সেরকম তালাটি ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবেন। লক্ষ্য রাখবেন তেলটা যেন উপচে না পড়ে যায়, আবার তালাটা যেন ডুবে থাকে, তেলের মধ্যে যেন তালাটা ডুবে থাকে। এরপর তালাটা কি করবেন? তার আগে এই যে আপনি এটা রাখছেন তালাটা, তার আগে আপনাকে কি করতে হবে, তালাটা নিজের মাথার উপর দিয়ে সাতবার আপনি ঘুরিয়ে নেবেন। এই যে সাতবার ঘুরিয়ে নিলেন, কোন দিকে ঘোরাবেন? ঘড়ির কাঁটার দিকে, ডান থেকে বাঁ দিকে ঘড়ির কাঁটার দিকে সাতবার ঘুরিয়ে নিয়ে তারপরে আপনি তালাটাকে তেলের মধ্যে ডুবিয়ে দিলেন। এরপরে চাবিটাকে আপনি পাশে রেখে দেবেন, পাত্রের পাশে রেখে দেবেন। কোন দিকে রাখবেন? বাঁ দিকে নয় কিন্তু, ডান দিকে আপনাকে রাখতে হবে, ডান দিকে।
যেটা দিয়ে আমরা ধরি, তাল চাবির যে দিকটা ধরি সেটা থাকবে কিন্তু উপর দিকে, আর যেটা আমরা তালার মধ্যে ঢুকাই যে অংশটা, খাঁচকাটা অংশটা, সেটা থাকবে একদম তালার পাশে। এবারে আপনি তালাটাকে বন্ধ করে তো নিয়েছেন, খোলা তালা না, তালাটাকে তেলের মধ্যে দিয়ে যখন দিয়েছেন তখন ওই চাবিটা দিয়ে বন্ধ করে দিয়ে আপনাকে চাবিটা রাখতে হচ্ছে, তেলের মধ্যে রাখছেন না, চাবিটা রাখছেন পাশে, কিন্তু খাঁচকাটা অংশটা থাকছে একদম পাত্রটার পাশে, আর মাথার উপর অংশটা যেটা ধরি সেই জায়গাটা থাকছে উপরে। এভাবে রেখে দিলেন, দিয়ে একটা কোনো পাত্র দিয়ে, একটা কোনো পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নানাদি সমস্ত কিছু কমপ্লিট করে তালাটা খুলে দেবেন। আপনি যদি এই সময় চান, যখন বন্ধ করছেন তখন আপনার মনোবাসনা বলতে পারেন যে আর মনোবাসনা পূর্ণ হোক, আর খুলছেন যখন বলতে পারেন যে আমার ভাগ্যের তালা খুলে যাক। এই কর্মটি, কাজটি, দৈবিক কৃপাযুক্ত ক্রিয়াটি সবাই করতে পারেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি তালাটা খুলে নিয়ে চাবিটা আবার যেভাবে রাখা ছিল সেভাবে রেখে দিন, অর্থাৎ ডান দিকে রাখুন খাঁচকাটাটা পাশে, উপর দিকটা যেটা ধরেছি সেটা উপরে। এমন জায়গায় রাখুন যেন কোনো বাচ্চা হাত না ধরে, একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিন। ওই কাপড়ে মুড়ে, সুন্দর করে কাপড়ে মুড়ে রেখে দিন। পরবর্তী শনিবারে আপনি এটাকে আবার কি করবেন, ঢাকাটাকে খুলবেন। কিন্তু তার আগে বলে দিই যে এই যে আপনি রেখে দিলেন, এতে আপনার বাড়ির যা নেগেটিভিটি সমস্ত কিছু এটা শোষণ করে নেবে। আবার আপনি শনিবারে তালাটাকে বন্ধ করবেন। দেখুন, এক শনিবারে বন্ধ করেছেন, রবিবারে খুলেছেন, খুলে আপনি পাশে রেখেছেন, আবার শনিবারে আপনি তালাটাকে বন্ধ করবেন, চাবি আবার সেভাবে রেখে দেবেন, দিয়ে কালো কাপড়টা, সেই শনিবারে কালো কাপড়ে মুড়ে পুরো যে জিনিসটা সেটা কোনো শনি মন্দিরের বাইরে রেখে আসবেন, বা সেখানে যদি কোনো দীন দরিদ্র মানুষ থাকে তাকে দান করে দিতে পারেন। একবার ক্লিয়ার করে দিই, আপনি পাত্রটা নিয়েছেন, পাত্রের মধ্যে তেল দিয়েছেন, আপনি তালাটাকে বন্ধ করে আগে মাথায় ঘুরিয়ে নিয়েছেন 7 বার ঘড়ির কাঁটার দিকে, তারপরে আপনি সেখানে রেখেছেন, দিয়ে আপনি চাবিটা লাগিয়ে চাবিটা পাশে রেখে দিয়েছেন। রবিবার দিন আপনি সকালবেলা খুলেছেন, দিয়ে পাশে আবার রেখে দিয়েছেন, যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছেন। আপনি পরবর্তী শনিবারে আবারও আপনি তালাটিকে কী করেছেন, তালাটিকে আপনি খুলেছেন, খোলা ছিল, আপনি সেটাকে বন্ধ করেছেন, বন্ধ করে আপনি কী করেছেন, কাপড় যেটা আছে আপনি পাশে রেখেছেন চাবিটা, দিয়ে কাপড়ে মুড়ে নিয়ে আপনি কিন্তু কোথাও যে শনি মন্দির সেখানে রেখেছেন, বা আপনি কোনো শনি মন্দিরের কাছে মানুষকে দান করে দিচ্ছেন। এর ফলে কী হবে, এরপরে যে খুলবে সে আপনার ভাগ্যের তালা খুলে দেবে, কেউ না কেউ তো খুলবে। এটা অবশ্যই দেখবেন আপনার জীবনে যা কিছু মনোবাসনা সমস্ত কিছু পূর্ণ হয়ে গেছে, ভাগ্যের তালা খুলে গেছে। খুব ভালো থাকুন, আপনাদের ভাগ্যের তালা খুলে যাক, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি।